সাংগঠনিক ক্ষেত্রে মতুয়া নেতৃত্বকে সম্মান জানানো হচ্ছে না, এই অভিযোগে চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। কোনো রাজনৈতিক দলকে সমর্থন না করার কথা বলেন তিনি। সাংগঠনিক ক্ষেত্রে মতুয়াদের যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়া হয়নি, এমনকি মতুয়াদের মোট ১১ দফা দাবির একটাও পূরণ হয়নি, সব ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন মতুয়ারা, এমনই দাবি তুললেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন। তিনি এদিন দাবি করেন মতুয়াদের কোনো দাবি আজও পূরণ হয়নি। পাশাপাশি নিজের ফেসবুকে সুখেন্দ্রনাথ গাইন দুটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন মতুয়ারা আর কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করবে না। অপর পোস্টে তিনি লেখেন মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে, তৈরি থাকুন আগামী দিনের জন্য, মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে। যদিও সম্পাদক দাবি করেন তার এই মতামত সম্পূর্ণ ব্যক্তিগত। ২০১৮ সালের পর থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতৃত্বে সারা ভারতবর্ষের মতুয়ারা একটা আশায় বুক বেঁধেছিল, কিছু দাবি দাবা আমরা পেশ করেছিলাম। তার মধ্যে প্রধান দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব, দ্বিতীয় দাবি ছিল আমাদের গুরুচাঁদ ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন উপাধি, রাষ্ট্রীয় ছুটি ঘোষণা, ঠাকুর বাড়িতে গুরুচাঁদ ঠাকুরের একটা বড় মন্দির ইত্যাদি, এই টাইপের ১১ দফা আমাদের দাবি ছিল। সেই লক্ষ্যে কিন্তু মতুয়ারা সবাই মিলে একদম বলা যায় বিজেপিকে আমরা সমর্থন করেছিলাম, তার ফল আমরা দেখেছি। আমাদের যেসব নেতৃত্ব আছে তাদের রাজনৈতিক জায়গা দিয়ে রাজনৈতিকভাবে আমরা একটা লড়াই দেব। আমাদের মানুষ চায় যে মতুয়াদের ডেভেলপমেন্ট হোক রাজনৈতিক ক্ষেত্রের মধ্য দিয়েও, কিন্তু আমরা এখন যেটা দেখছি প্রতিটা ক্ষেত্রে মতুয়ারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এখনো পর্যন্ত সিএএ লাগু হয়নি এবং আমাদের যে দাবি দেওয়া তার একটাও পূরণ হয়নি। মতুয়ারা খুব অসহায় অবস্থায়, তারা বারবার করে বলছে যে আমরা সমস্ত ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি। এই জন্য আমার পোস্টটা দেওয়া যে আমরা সাংগঠনিকভাবে আমাদের মধ্যে বিজেপির লোক আছে, তৃণমূলের লোক আছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মধ্যে এবং সিপিএম এর লোকও আছে, কিন্তু আমরা কখনো বলতে পারি না যে আমরা একটা নির্দিষ্ট দলকে সাংগঠনিকভাবে যে সমর্থন করা যে আশায় করেছিলাম এটা অস্বীকার করার নেই, কিন্তু সেই জায়গা থেকে আমরা প্রতি ক্ষেত্রে বঞ্চিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।